আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক কোশ্চেন এসেছে, আসলে অনেকদিন থেকেই কোনো কোশ্চেনের জবাব দিচ্ছিলাম না, সেটার জন্য হয়তো কোশ্চেন জমে আছে। তিনটা কোশ্চেন হচ্ছে একই ধরনের, যে ওনার বয়স, একজনের বয়স 44, একজনের 42, আর একজনের 40, বাচ্চা হবে কি না। আসলে মেয়েদের বাচ্চা হওয়ার জন্য সর্বোত্তম টাইমটা হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে। এই সময় ডিমের পরিমাণ বেশি থাকে এবং তখন কনসিভ করা ইজি হয়, কিন্তু এরপরে যত বয়স বাড়ে, বিশেষ করে 30-এর পরে, কিন্তু মেয়েদের ডিমের সংখ্যা কমতে থাকে। এবং বয়স বাড়ার সাথে সাথে যে শুধু সংখ্যা কমে সেটা না, ডিমের কোয়ালিটিও খারাপ হয়। কাজে যারা এই কোশ্চেন করেছেন যে 40 বছরের বয়স এখন বাচ্চা হবে কি না, এটা পরীক্ষা করে দেখা যায়। অনেকের 40-এর পরেও বাচ্চা যে হয় না একেবারে সেটা না, কিন্তু তার সংখ্যা কম। যেমন আমার বর্তমানে একটা রুগী আছে যার বয়স 42 বছর, কিন্তু উনি কনসিভ করেছেন। এখন এটা হলো, অনেকের ডিম কিন্তু থেকে যায় 40-এর পরে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটা থাকে না। আরেকজন রুগী কোশ্চেন করেছেন যে ওনার বিয়ে হয়েছে 8 বছর, বাচ্চা হয় না, ওনার ওভারিতে সিস্ট আছে, অনেক ডাক্তার দেখিয়েছে। ওভারিতে সিস্ট যেটা আমরা বলি, এটাকে বলি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বলে একটা অসুখ, যেখানে ডিম্বাশয়ে ডিমের চারপাশে পানি জমে যায়। এ সমস্ত রোগীদের বেসিক্যালি মাসিকটা নিয়মিত হয় না, অনেক সময় দেখা যায় 3-4 মাস পরপর মাসিক হয়, হইলে অনেক সময় 20 দিন 25 দিন, কারো কারোর 1 মাসও থাকে। এবং এই যে মাসিকের অনিয়ম ছাড়াও এদের দেখা যায় যে শরীরে একটু শরীর স্থূলকার হয়ে যায় এবং অবাঞ্ছিত অনেক লোম জমে। তো এ সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করি, অনেক সময় আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি, কিন্তু আবার ওষুধে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি করে ওভারিয়ান সিস্টের পানিটা বের করে দিলে তারপরে ওষুধ দিলে সেখানে ভালো কাজ হবে। ওই একই ধরনের কোশ্চেন আরও একজন করেছেন, যে উনি বলছেন যে ওনার পিসিওডি আছে এবং থাইরয়েড আছে, কাজেই ওনার বাচ্চা বারবার মিসক্যারেজ হয়েছে, 3 বার মিসক্যারেজ হয়েছে, হার্টবিট আসে নাই, দ্বিতীয়টায় পানি ভেঙে গেছে এবং তৃতীয়টা অ্যাবনর্মাল ছিল, 5 মাসে মারা যায়। তো এই জিনিসটা কিন্তু আসলে পিসিওডিতে যেটা হয় যে বাচ্চা, হ্যাঁ, অ্যাবর্শন হতে পারে বারবার, কিন্তু যখন কোনো বাচ্চার আমরা দেখি হার্টবিট আসে না প্রেগনেন্সি আসার পরে, তাহলে কিন্তু সেটা একটা ভালো লক্ষণ না। সেখানে 3 বার ওনার একই ধরনের সমস্যা হয়েছে, কাজে এখানে ক্রোমোজোমাল ডিফেক্ট আছে। আমি মনে করি যে কাজে ক্রোমোজোম স্টাডি, ওনাকে আসলে আমরা ক্রোমোজোম স্টাডি করাবো এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই আমরা করব, যার ভিতরে আমরা ডিফেক্ট পাই, যদি কোনো ডিফেক্ট পাই তাহলে সে ব্যাপারে আমরা বলবো কি পরামর্শ দেওয়া যায়। আর যদি ডিফেক্ট না থাকে তাহলে উনি বাচ্চা নিবে, সেটাও আমরা কিছু ওষুধ আগে থাকতে, আমরা প্রেগনেন্সি প্ল্যান করার আগে আমরা আগে থাকতে কিছু ওষুধ দিয়ে রাখি, তখন দেখা যায় যে একটা হেলদি প্রেগনেন্সি আসে। একজন কোশ্চেন করেছেন, উনি সিজারের সময় লাইগেশন করেছেন, 3 বার সিজার হয়েছে, 3 বার সিজার হওয়ার পরে লাইগেশন উনি এখন খুলতে চাচ্ছেন। লাইগেশন খোলা যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করে কোন জায়গাটায় লাইগেশন করা হয়েছে, কারণ লাইগেশন সবাই ঠিক মতন একই সাইটে যেভাবে করলে, যেটা জোড়া দিলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা, সেই রকম কিন্তু সবসময় করা হয় না। কাজেই সেইটা না দেখে কিন্তু বলা যাবে না যে লাইগেশন খুললেই যে ওনার বাচ্চা পেটে আসবে, এই কথা আমি বলতে পারবো না। তবে লাইগেশন কোন জায়গাটায় আছে সেটা দেখার জন্য আমরা এক্সরে করে দেখতে পারি যে লাইগেশনটা কোন জায়গায় করা হয়েছে, সেটার উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে ওনার লাইগেশন বা রিক্যানালাইজেশন যেটাকে আমরা বলি সেটা সম্ভব কি না। অল্টারনেটিভলি উনি কিন্তু টেস্ট টিউব বেবিতেও যেতে পারে, কারণ বারবার করে একটা সার্জারি করা কিন্তু জরার জন্য ভালো না, কাজেই সেক্ষেত্রে উনি কিন্তু টেস্ট টিউব বেবিতেও সরাসরি যেতে পারে। আরেকজনের কোশ্চেন করেছেন, ম্যাডাম স্পার্ম কাউন্ট কত হলে বাচ্চা নেওয়া যায়, 1 থেকে 2 মিনিটের মধ্যেই সহবাস শেষ হয়ে যায়, এটা কিন্তু ভালো লক্ষণ না। তার মানে ওনার হাজবেন্ডের প্রিমেচিওর এজাকুলেশন আছে, স্পার্ম কাউন্ট যদি বেশিও থাকে কিন্তু প্রিমেচিওর যদি এজাকুলেশন হয় সেক্ষেত্রে কিন্তু কনসিভ করা ডিফিকাল্ট হবে। স্পার্ম কাউন্টের মিনিমাম কাউন্ট হচ্ছে আমাদের 12 মিলিয়ন এবং উপরে হচ্ছে 120 মিলিয়ন, 150, অনেকের আরও বেশিও থাকে, কিন্তু মিনিমাম আমরা বলি যে 15 মিলিয়ন কাউন্ট আমাদের দরকার। তো এই যে স্পার্মের যে ওনার সমস্যা যেটা বলছেন, যে
আগেই অল্প সময়ে স্বামী থাকতে পারে, তার মানে প্রিমেচিওর এজাকুলেশন হয়ে যায়। যদি ওনার কাউন্ট ঠিক থাকে, প্রিমেচিওর এজাকুলেশনের চিকিৎসা কিন্তু আইওআই করে এটার দিয়ে বাচ্চা নেওয়া সম্ভব, কিন্তু দেখতে হবে যে ওনার স্পার্মের কাউন্ট কত আছে, সেটা আমরা না দেখে আমরা কিন্তু কমেন্ট করতে পারবো। একজন কোশ্চেন করেছেন, আমি 2 বছর থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করছি, কিছুদিন পর পরেই আমার বেবি নষ্ট হয়ে যায়, এ পর্যন্ত 3 বার বেবি নষ্ট হয়েছে। এখন বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু হাজারটা কারণ আছে। একটা যেটা আমি বললাম যে ক্রোমোজোমাল ডিফেক্টের জন্য হতে পারে, ক্রোমোজোমাল বা জেনেটিক ডিফেক্ট, অনেক সময় ইনফেকশনের কারণে বন্ধ নষ্ট হয়ে যায়, অনেক সময় জরায়ুটার ডিফেক্টের কারণে নষ্ট হয়ে যায়, অনেক সময় আমরা বলি যে এনভায়রনমেন্টাল কারণ, অনেক সময় আমরা বলি যে হরমোনাল কারণ, নানান রকম কারণ আছে যে কারণে বাচ্চা নষ্ট হয়। কাজেই ওনাকে দেখা দরকার যে ওনার কোনো কী ধরনের সমস্যা ওনার আছে, সেই হিসেবে আমরা চিকিৎসা দিতে পারব। একজন কোশ্চেন করেছেন, ট্রিপলেট প্রেগনেন্সি 5 মাস চলছে, এখন পানি ভাঙলে কী করব। ট্রিপলেট প্রেগনেন্সি আসলে তো পানি ভাঙার একটা সমূহ সম্ভাবনা থাকে। আমরা কিন্তু এই পেশেন্টগুলোকে 5 মাসের আগে, আসলে 3 মাস পূর্ণ হওয়ার পরেই আমরা বলি শিরোৎকার সুচার বা জরার মুখে একটা স্টিচ দিয়ে দেওয়ার জন্য, তাতে প্রেগনেন্সির এই যে পানি, যেটা ট্রিপলেট, যেহেতু পেটে কিন্তু আমাদের মেয়েদের জায়গা থাকে একটা বাচ্চার জন্য, সেখানে 3টা বাচ্চা, কাজে স্পেস তো বাচ্চা পাবে না, সেক্ষেত্রে পানি ভেঙে যাওয়ার, পেটের ভিতরে প্রেশার বেশি হলে পানি ভেঙে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। এখন পানি ভেঙে গেলে কিছু করার নাই, কিন্তু এটার প্রিকশনস হিসাবে উনি 3 মাসের সব পরে উনি স্টিচ করিয়ে নিতে পারত, কিন্তু এখন 5 মাস হয়ে গেছে, এখন আমার মনে হয় না, না দেখে আমি অবশ্য কমেন্টও করা ঠিক না, ওনার জরার সার্ভিক্সের লেন্থ কতখানি, যদি সার্ভিক্সের লেন্থ ভালো থাকে, অর্থাৎ কিনা 2.5 সেন্টিমিটারের উপরে থাকে, তাহলে আমি বলবো যে ঠিক আছে, উনি রেস্টে থাকুক, শুয়ে শুয়ে থাকা। ট্রিপলেট প্রেগনেন্সি কখনোই 32 সপ্তাহের বেশি যাবে না, কিন্তু এখন ওনার চলছে 5 মাস, মানে 22 সপ্তাহ, তার মানে আরও 2.5 মাস ওনাকে পার করতে হবে। এর আগে কিন্তু বাচ্চা সাধারণত আমাদের দেশে ট্রিপলেট বলি বা টুইন বলি বা সিঙ্গেল প্রেগনেন্সি বলি, 30 সপ্তাহে বাচ্চা বাঁচে খুব বেশি না, এবং যারা বাঁচেও এগুলো কিন্তু আমাদের দেশে কেন, সারা পৃথিবীতেই প্রিটার্ম বেবিগুলো কিন্তু একটু হ্যান্ডিক্যাপড হয়, এদের নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টের প্রবলেম থাকে, এদের অনেক সময় দেখা যায় অটিজম স্পেকট্রাম ডিজর্ডার থাকে, এদের বিহেভিয়ারাল প্রবলেম থাকে। কাজেই আমরা বলবো, এটা আমার উপদেশ হচ্ছে, বাচ্চাটা যত আমরা ডেটের কাছে যেতে পারি বাচ্চার জন্য ভালো, এটা সবাইকে মনে রাখতে হবে। একজন কোশ্চেন করেছেন, ওনার প্রথম বাচ্চা ছেলে, ওর হেমোফিলিয়া এ প্রবলেম, দ্বিতীয় বাচ্চা নিতে চাই। হেমোফিলিয়া আসলে এটা একটা রক্তের সমস্যা, এই হেমোফিলিয়া এটা হয় একটা রক্তের, একটা ব্লাডের অনেক কোয়াগুলেশন ফ্যাক্টরস থাকে, এই ফ্যাক্টর 8-এর ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে হেমোফিলিয়া এ রোগ হয়, এবং এটা হয় মায়ের কাছ থেকে কিন্তু রোগটা যায়, মা হচ্ছে ক্যারিয়ার এবং ছেলে বাচ্চাগুলো অ্যাফেক্টেড হয়। তাহলে এখন ওনার আরেকটা বাচ্চা উনি অবশ্যই নিতে পারবেন, নিতে পারবে না সেটা না, কিন্তু হেমোফিলিয়া যদি ছেলে বাচ্চা হয়, হেমোফিলিয়া হওয়ার সম্ভাবনা ওনার বেশি। কাজেই সেক্ষেত্রে বাচ্চাটা ছেলে না মেয়ে, এটা কিন্তু আমরা প্রেগনেন্সি অবস্থায় বলে দিতে পারি যে বাচ্চাটা ছেলে না মেয়ে। যদি একটা মেয়ে বাচ্চা হয় তাহলে ওনার মতো হয়তো ক্যারিয়ার হবে, হয়তো একদম সুস্থও হতে পারে, বাট ক্যারিয়ারও হলে কিন্তু বাচ্চা, মেয়ে বাচ্চাগুলো অ্যাফেক্টেড হয় না। আমি ওনাকে উপদেশ দিচ্ছি যে এসে দেখায় তখন কথা বলেন। আচ্ছা, আরেকজনে কোশ্চেন করেছেন, আমার ওয়াইফের জরায়ু অনেক ছোট, জন্ম থেকেই ছোট, এই জন্য তার নিয়মিত মাসিক চক্র হয় না, বাচ্চা ওষুধ দিয়ে পিরিয়ড করাচ্ছি। হ্যাঁ, ওষুধ দিয়ে পিরিয়ড করাইলে তো পিরিয়ড হবে, এটা কোনো অসুবিধা না, কিন্তু দেখতে হবে যে ওনার জরায়ু ছোট নাকি ওনার ডিম্বাশয় ডিম আছে কি নাই, ওনার এটা কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট বা জেনেটিক ডিফেক্ট কি না। যদি জেনেটিক ডিফেক্ট না হয়ে থাকে, যদি ওভারি ওনার থেকে থাকে, জরায়ুটাকে বড় করার জন্য আমরা কিছু ওষুধ আছে, হরমোন ট্যাবলেট আছে, যেগুলো রেগুলার দেওয়ার পরে হয়তো 3 মাস 6 মাস খাওয়ার পরে দেখা যাবে যে জরায়ুটা একটু বড় হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ওনার হয়তো মাসিকটাও, যদি ওনার ডিম্বাশয় ডিম থেকে থাকে, মাসিকটাও নিয়মিত হবে, ওষুধের আর দরকার হবে না।
একজন কোশ্চেন করেছেন, মাসিকের দ্বিতীয় দিন সহবাস করেছে, ওষুধ খাইনি, বাচ্চা হবে নাকি? বাচ্চা মাসিকের দ্বিতীয় দিনে কখনোই কনসিভ হয় না। এবং মাসিকের সময় আমার উপদেশ হচ্ছে, মাসিকের সময় কখনোই মেয়েদের সহবাস করা উচিত না, তাতে জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে। কনসিভের সময় হচ্ছে মাসিকের মাঝামাঝি সময়, অর্থাৎ কিনা যাদের 28 দিনে মাসিক হয় তাদের দেখা যাবে 13, 14, 15 এই সময়টায়, 14, 15, 16 এই মাঝখানের যে 1 সপ্তাহ বা 5 দিন আমরা একসাথে থাকতে পারি। আরেকজনে বলেছেন যে আমার ফুলের রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে পানি কমে গেছে, বাচ্চার সাইজও ছোট, আমার কি কোনো চিকিৎসা আছে? এখন একবার একটা প্রসেস, প্লাসেন্টাতে যদি রক্ত সঞ্চালন কম হয় তাহলে বাচ্চা ছোট থাকবে, এটা স্বাভাবিক, কারণ প্লাসেন্টা থেকেই ফুল, অর্থাৎ কিনা ফুল থেকেই কিন্তু বাচ্চারা রক্ত পায়। কাজেই যদি রক্ত চলাচল ওখানে কম থাকে তাহলে বাচ্চার রক্ত চলাচল কম হবে, রক্ত কম পাবে, তার মানে অক্সিজেন কম পাবে, তার নিউট্রিশন অর্থাৎ কিনা গ্লুকোজ কম পাবে, কাজেই বাচ্চা বাড়বে না। এবং ফুলের মধ্যে থেকেই কিন্তু বাচ্চার এই যে পানি, যে পানির মধ্যে বাচ্চাটা থাকে সেই পানিটাও কিন্তু ওখান থেকেই তৈরি হয়, কাজেই এই ডিফেক্টগুলো কিন্তু ফুলের কারণে হচ্ছে। অনেক সময় বাচ্চার ডিফেক্টের কারণেও বাচ্চা ছোট থাকে। এখন দেখতে হবে যে আসলে ওনার প্লাসেন্টাল কারণে কিনা, যে প্লাসেন্টাল কারণে যদি হয়ে থাকে এখন একটাই ওনার জন্য উপদেশ যে একদম রেস্টে থাকেন, পানি খান, বেশি করে পানি বা লিকুইড জাতীয় খাবার খান। আর একবার যদি দেখাতে পারেন খালি ফুলের মধ্যে পানি রক্ত সঞ্চালন যে কমে যায়, এটা আমরা ডপলার করলে বুঝতে পারি যে বাচ্চা কতখানি এফেক্টেড কি এফেক্টেড না। আমি ওনাকে অনুরোধ করবো যে একবার এসে দেখিয়ে যাওয়ার জন্য।